اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله قرآن কৃষ্ণই বললেন যত ইস্তিগফার আছে সব ইস্তিগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার কি নাম সহিহ বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়েন ওই দিনে অন্তকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ পড়েন ওই রাতে অন্তকাল হলে আপনি জান্নাতি এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তিগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তিগফার মুখস্থ আছে না কার কার মুখস্থ আছে হাত তুলে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে কার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার লেখা মাত্রই পেয়ে যাবে বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله قرآن اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله